আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখুন, আমি ঘর থেকে বাসি থালা বাসনগুলো বারান্দায় রেখে দিলাম। তো বারান্দা থেকে এখন সেই থালা বাসনগুলো আমি নিয়ে কলপাড়ে যাচ্ছি। আর এখানে দেখুন, গতকালকে আমরা যে সিঁড়িটা বানাচ্ছিলাম ঘরের সামনে, তো আলহামদুলিল্লাহ সেই সিঁড়িটার কাজ সম্পন্ন হয়েছে। তো সিঁড়িটা এখনও ভেজা রয়েছে, যার কারণে এই সিঁড়ি দিয়ে উঠানামা করা যাচ্ছে না। তো ইনশাল্লাহ 2 থেকে 3 দিন পরে সিঁড়ি দিয়ে উঠানামা করা যাবে। থালা বাসনগুলো আমি কলপাড়ে রেখে আসলাম। তারপরে এই যে দেখুন, এখানে আমি এখন বারান্দাটার ঝাড়ু দিয়ে নিচ্ছি। বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দেব। সুপার পাড়ে এই কাঁথাটা আমি বিছিয়ে রাখি। তো কাঁথাটা সারাদিন রাফি রাফির বন্ধুরা খেলাধুলা করে একদম নোংরা করে ফেলাই। তো 2 থেকে 3 দিন পর পর আমি ধুয়ে দিই। তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আজ সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব, ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বারান্দাটা ঝাড়ু দেওয়া শেষ, তো এখন চলে আসলাম আমার রান্নাঘর দিয়ে উঠান দিয়ে ঝাড়ু দিব। তো সামনে দেখতে পাচ্ছেন কিছু লাল শাকের চারা। তো এই লাল শাক চারাগুলো আমি রেখে দিয়েছি, এখান থেকে যে বীজ হবে তো সেই বীজগুলো আমি রেখে দেব পরবর্তীতে অন্য জায়গায় বপন করার জন্য। দেখুন, আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন এর উঠানের সেই ময়লাটা আমি ঝুড়িতে তুলে ফেলিয়ে দেব বাহিরে।
দেখুন আমি উঠানের ময়লাটা ফেলিয়ে দিয়ে তারপরে কলপার থেকে থালা বাসনগুলো অফ ক্যামেরায় ধুয়ে আনলাম। এনে তারপরে যে এখন সব পানি ঝিরাতে দিচ্ছি আমি। পানিগুলো ঝরে গেলে থালা বাটিগুলো শুকিয়ে গেলে ভালো লাগে। আর পানি ঝরা থালা বাসন ছাড়া এমনি ভেজা থালা বাসন ঘরে নিলে কেমন জানি গন্ধ গন্ধ লাগে ঘর বাড়িতে আমার কাছে। তো ভোরের আলো কিন্তু দেখুন আমাদের উঠানে চলে আসছে, চারদিকে আলো ছড়িয়ে পড়ছে। যদিও বা ভোরবেলা একদম ঘুম থেকে উঠা হয়, তবে ভোরবেলা নামাজ পড়ে দেখা যাচ্ছে আনাস উঠে, মানে আনাস তো আমার সাথেই ওঠে একদম, মানে ওর বেশিরভাগ সময় ফজরের নামাজটা পড়তে হয়। আনাস একদম চিৎকার করে কান্না করে, আর সেই সুযোগে আমার নামাজ পড়তে হয়, মানে ওকে কান্না করিয়ে তারপরে নামাজ পড়তে হয়। কারণ আমি ওর গার্ড কাছ থেকে সরে গেলেই ও ঠিক পাই। তো আমি যখনই ওর কাছ থেকে উঠে অজু করতে যাই বা বাথরুমে যাই তখনই ও উঠে পড়ে। তো তারপরে দেখুন পানিগুলো ঝরিয়ে রেখে এখানে কিছু মাছ আছে পানিতে দেওয়া, তো এই মাছগুলোর ভিতর থেকে যে মাছগুলো মারা গেছে তো সেগুলো উঠিয়ে রাখবো, আর যে মাছগুলো এখনও জীবিত আছে তো সেগুলো আবার পানিতে রাখবো। তাজা তাজা মাছ যখন আর কি লাগবে তখন আমি মাছগুলো কেটে নেব, যখন লাগবে না ততদিন পানিতেই থাকবে। দেখুন আমার মুরগিতে একটা ডিম পেড়েছে মাশাল্লাহ। আজকে এই ডিমটা দিয়ে মোট 7টা ডিম হবে। তা আগের মুরগিটাও 6-7টা ডিম পেড়েছে, তার ভিতরে একটা ডিম ভেঙে গেছিল। তো মুরগিতে যখন ডিম দেয় তখন কিন্তু খুবই ভালো লাগে। দেখুন একদম দেশি মুরগির ডিম, তো হাতের উপর নিয়ে আবার আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আসলে কি বলবো, বাড়িতে পালা মুরগিতে যখন ডিম পাড়ে তখন যে কী যে একটা আনন্দ লাগে সেই ডিমটা দেখলে বা হাতে ধরলে। তো যাই হোক, ডিমটা উঠিয়ে রেখে তারপরে আসলাম আমি এই যে রান্নাঘরে। আর আজকে সয়াবিন রান্না করব। অনেক দিন ধরে রাফি বলছিল আম্মু সয়াবিন খাবো সয়াবিন খাবো, তো আজ আনি কাল আনি করে করে রাফি আব্বুর প্রতিদিন আমি লিখে দিই, তারপরে ওর মনে থাকে না। তো অবশেষে গতকালকে আনছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা রান্না করছি। প্রথম আমি একটু গরম পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে এই যে এখন আমি দেখুন এই গরম পানির শো এইটা রেখে দেব 5 মিনিট মতন, মানে ভাপে রেখে দেব আর কি। তারপরে সুন্দর করে 2 থেকে 3 বার কষলে কষলে ধুয়ে তারপরে রান্না শুরু করব। তো এখানে আমি মশলাটা আগে থেকেই বেটে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এখন দেখুন আমি কিভাবে কি রান্না করি। তো অনেক বেশি বক বক করে ফেলছি আজকে, আর বেশি কথা বলছি না। তো রান্নাটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। উপরে জাম্পারটা খুলে দেন, জীবন এখনো গা ঠান্ডা। ফুল দেখাও, ফুল
দেখুন তারপরে এই যে আমার রান্নাটা করা হয়ে গেছে আর আমি এর মধ্যে ঘরে চলে আসছি ঘরে এসে প্রথমে আমি তিন চারটে সয়াবিন নিয়ে আনাসের একটু ভাত মেখে খাইয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ও অনেক বেশি পছন্দ করছে তো ওকে খাইয়ে দিয়ে ও এখন এই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে আর এখানে এই যে আমার শ্বশুরের আর রাফির ভাত দেব তো রাফির আব্বু মাত্র ঘুম থেকে উঠে ও গাড়ির কাছে গেল তো যাই হোক ওর খেতে খেতে অনেক সময় লাগে মানে ওর সাথে খেতে গেলে তার খিদায় সে একদম মারা যাবে এরকম একটা অবস্থা তো আমার শ্বশুরের আর রাফির ভাত আগে দিয়ে দিলাম তো আমি একটু পরেই খাব তো যাই হোক এখানে দেখুন আমাদের ঘরের ভিতরে খুবই সুন্দর রোদ চলে আসছে আলহামদুলিল্লাহ সকালবেলা এরকম রোদ আসে তো গত বছর শীতের সময় এরকম সকালবেলা আনাসের আমি এই রোদে শুয়াই রাখতাম ও তো তখন ছোট ছিল হাত পা নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর খেলা করতো তো ওই মানে ওই দৃশ্যটা আমার এখন চোখে ভাসছে আর খুব মনে পড়ছিল যে এই রোদে গত বছর আমি ঘরের মেঝেতে আনাসের শুয়াই রেখে রেখে কাজ করতাম ভিডিও করতাম আর এই বছর আলহামদুলিল্লাহ ও অনেক হাঁটা শিখে গেছে মাশাল্লাহ তো সামনের বছর আস্তে আস্তে আরেক রকম হয়ে যাবে তখন তো দুই বছর বয়স হয়ে যাবে তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখুন আমি চলে আসছি এখন কিন্তু বাজে 11:30টা তো আনাসের একটু হাঁটায় নিয়ে বেড়ালাম ওকে একটু নিয়ে পাড়ায় ঘুরতে গেছিলাম তো পাড়া থেকে ঘুরে এসে আনাস ঘুমিয়ে গেল তো ভাবলাম যে ঘুমিয়ে যখন গেছে এখন আপাতত আর কোনো কাজ নাই টুকটাক মানে সব কাজই অফ ক্যামেরায় হয়ে গেছে যাবতীয় যা কাজ ছিল তো এখন কাজ বলতে আমার রাতের বেলা আজকে যেহেতু সকালে রান্না করছি ওইটা সকালে খাবো আর দুপুরে খাবো দুপুরে কোনো রান্নার ঝামেলা নাই তো রাতে রান্না করতে হবে আবার তো রাতে রান্নার জন্য এখানে এই যে পুঁইশাক কাটতে আসছি পুঁইশাক গাছে পুঁইশাক একদমই নাই কিছু কিছু ছোট ছোট ডগা আছে তো সেগুলা কাটবো আর আপনাদের সাথে একটা কথা বলবো সেটা হচ্ছে আসলে আমাদের মেয়েদের বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি তাদের কিন্তু মানে কি বলবো স্বামী যদি ভালো হয় তাহলে কিন্তু মানে মনে হয় যে পৃথিবীতে বা দুনিয়াতে একদম জান্নাতের মতন সুখ পাওয়া যায় আর স্বামী খারাপ হলে কিন্তু একদম জাহান মানে
জাহান্নামের মতন কষ্ট। জাহান্নামের কষ্ট কতটা কি ভয়াবহ আমরা তো কম বেশি সবাই জানি। তো সেরকম একটা অবস্থা। কথাটা কেন বেশি মনে পড়ছিল, আমি ইদানিং মানে ইউটিউবে ঢুকলেই তো অনেক সময় অনেক রকমের জিনিস মানে চোখের সামনে চলে আসে হোম পেজে আর কি। তো আজকে দুপুরবেলা আমি একটা ভিডিও দেখলাম, তো ভিডিওটা দেখে মানে এত কষ্ট লাগছিল আর খুব বেশি এই কথাটা আজকে আমি থাম্বেলে যে কথাটা লিখছি এই কথাটা আমার মনে পড়ছিল যে আসলে মেয়েদের এরকমই অবস্থা। স্বামী ভালো হলে কিন্তু তার সব ভালো, আর স্বামী খারাপ হলে কিন্তু তার সব শেষ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী।